ইডলিটা দেখে না মনে হচ্ছে আলু ভাজা, তোমরাও দেখো। হ্যালো ফুডিস, ওয়েলকাম টু পাইলের রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইল। আজকে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান খাবারের খোঁজে সাউথ কলকাতায়। এখানে অনেক রকমের কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়। এখানে নাকি ফ্রাইড ইডলি পাওয়া যাচ্ছে, তাও আবার মাত্র 50 টাকায়। ধোসা নাকি মাত্র 50 টাকায় পাওয়া যাচ্ছে। দেখা যাক এখানকার সাউথ ইন্ডিয়ান ডিশের টেস্ট কেমন। আজকে এখানকার সাউথ ইন্ডিয়ান ডিশ আমি পুরো চেখে দেখে নেব। নিয়ে নিয়েছি ফ্রাইড ইডলি, দেখা যাক ইডলিটা দেখে না মনে হচ্ছে আলু ভাজা, তোমরাও দেখো ঠিক মনে হচ্ছে আলু ভাজা। টেস্ট করা যাক, এর দাম 50 টাকা। এবার মিলাকে ঝুলাকে খাতা হয়, দারুন দারুন, পুরো ক্রিস্পি, এত সুন্দর টেস্ট ইডলিও ফ্রাইড হয়। আমরা তো নর্মাল ইডলি খাই কি স্টিম করা, এটা ফ্রাইড, আর টেস্টটা সত্যিই ফাটাফাটি, মনে হচ্ছে না আমি ইডলি খাচ্ছি। দারুন দারুন, আর একটু খাওয়া যাক। দেখে আমার এত লোভ লাগছিল না, আমি আর নিজের জিভটাকে সামলাতে পারলাম না, আমি আগে খেয়ে নিলাম তারপরে বলছি এখানে কি কি আছে। এখানে কিন্তু 4 পিস ইডলিকে মাঝখান দিয়ে কেটে দিয়েছে, তার সঙ্গে রয়েছে রেড চাটনি, এর সঙ্গে রয়েছে তোমরা তো জানোই কোকোনাট চাটনি, আর এটা হচ্ছে সাম্বার। আরেকটা খাওয়া যাক, এবার আমি এটা সাম্বার দিয়ে খাবো। প্রতিটা বাইটে দারুণ লাগছে, বেশ ক্রিস্পি, একটু অন্যরকম খেতে, দারুণ দারুণ, পুরো হাটকে আইটেম। আমার তো টেস্ট ফাটাফাটি লেগেছে, 50 টাকার দাম অনুযায়ী যথেষ্ট ভালো খেতে। যেহেতু কারি পাতা দিয়ে ফ্রাই করেছে, কারি পাতা আর সর্ষের হালকা একটা ফ্লেভার আছে, দারুণ খেতে, তার সঙ্গে চাটনিটা ফাটাফাটি, বেশ ঘন নারকেলের চাটনি। অনেক জায়গায় কি হয় নারকেলের চাটনি নাম মাত্র থাকে, সেখানে ছাতু দিয়ে দেয়, এখানে কিন্তু নারকেলের পুরো গন্ধ বেরোচ্ছে, একদম নারকেল মুখে পড়েছে, টেস্টটাও কিন্তু সত্যি ভালো, বেশ ঝাল ঝাল মতো। এটা কিন্তু সাম্বারটা অতটা ঝাল না, বেশ ভর্তি করে কিন্তু সবজি দেওয়া আছে, টেস্টটা কিন্তু সত্যি ভালো সাম্বারটার। এই রেড চাটনিটা বেশ ঝাল ঝাল, পুরো রসুনের গন্ধ না কিক করছে মুখের মধ্যে। এটা যদি তুমি নর্মাল খাও, ইডলি ছাড়া খেলাম বেশ ঝাল, ইডলির সঙ্গে খেলে দারুণ লাগছে, টেস্ট সত্যি ফাটাফাটি। এই ফ্রাইড ইডলিটা খেতে হলে তোমাদের আসতে হবে রানিমার সাউথ ইন্ডিয়ান ফুড সেন্টার। এই সুস্বাদু ফ্রাইড ইডলিটা খেতে হলে তোমাদের কিন্তু এখানেই আসতে হবে, একদম রাসবিহারী মোড়েই কিন্তু এই দোকানটা তোমরা পেয়ে যাবে।